নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং একটু বিশদেই আলোচনা করব। সেটি হচ্ছে, কূটস্থে আমরা মন কিভাবে রাখব। ক্রিয়াযোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যাকে গৃহীদের দেবতা বা গৃহী দেবতা বলা হয়ে থাকে, তিনি বারবার এই কূটস্থের প্রসঙ্গ এনেছেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বলেছেন, ক্রিয়া দ্বারায় চক্ষু উন্মীলন হয়, তাহাতেই বলিয়াছে, চক্ষু উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রত্যেক মানব দেহে দুটি চোখ আছে, সেই দুটি চোখের দ্বারা জাগতিক সব কিছু দেখা যায়, অর্থাৎ স্থূল জগতের সব কিছু দেখা যায়। কিন্তু এই স্থূল জগতের অতীতে রয়েছে সূক্ষ্ম জগৎ বা অধ্যাত্ম জগৎ, যা কিন্তু ওই দুটো চোখ দিয়ে দেখা যায় না। সেই অধ্যাত্ম জগৎ বা সূক্ষ্ম জগৎকে দেখবার জন্য আমাদের দরকার হয় এই তৃতীয় চক্ষু বা কূটস্থের। তৃতীয় চক্ষু বা কূটস্থ কোন স্থানটিকে বলা হচ্ছে না, দুটি ভ্রুর মধ্যবর্তী যে স্থল, সেই স্থানটিকে বলা হয়ে থাকে। গীতাতে ভগবান বলেছেন, কোনো ইন্দ্রিয়ের সাধ্য নেই আমার কাছে পৌঁছতে পারে, চোখ কান নাক মুখ ইত্যাদি, এবং এরা সবাই ইন্দ্রিয়। এই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে যা কিছু দেখা শোনা সবই ইন্দ্রিয় জাত জ্ঞান। তাই চক্ষুরূপী ইন্দ্রিয় সেই স্থির মহাকাশরূপ ব্রহ্মস্বরূপে পৌঁছতে পারে না। যোগীরাজ বলেছেন, ক্রিয়ার দ্বারা চক্ষু উন্মীলন হয়। সুতরাং এই চক্ষু আমাদের স্থূল জগৎ দেখবার জন্য যে দুই চক্ষু শরীরে রয়েছে সেই দুই চক্ষু নয়। তাহলে এটা কোন চোখ? চোখ তো সবার রয়েছে, এবং সেই চোখ সকলের খোলাও রয়েছে, সকলে দেখতেও পায়। অতএব এই দুই চোখের কথা যোগীরাজ অবশ্যই বলেননি। এই দুই চোখের অতীতে এক চোখ রয়েছে, যাকে জ্ঞানচক্ষু তৃতীয় নয়ন বা কূটস্থ বলা হয়। সেই জ্ঞানচক্ষুরূপী কূটস্থ যাতে উন্মীলন হয় তার কথাই যোগীরাজ বলেছেন। এই কূটস্থরূপী চক্ষু কিন্তু সমস্ত মানব দেহেই রয়েছেন, কিন্তু যোগী ব্যতীত অপরে এর সন্ধান জানে না, তাই তাদের জ্ঞানচক্ষু থেকেও নেই বলা যায়। সদ্গুরু বা যোগী গুরুর আজ্ঞা মতো প্রাণকর্মরূপ আত্মসাধনে রত হলে মানুষের সেই জ্ঞানচক্ষু উন্মীলিত হয়, প্রকাশ হয়। তখন ইন্দ্রিয়রূপী চক্ষুদ্বয় অর্ধ নির্মিলিত অবস্থায় থাকায় সে বাইরের আর কোনো কিছুই দেখতে পায় না। যখন সদ্গুরু বা যোগী গুরুর পরামর্শে কোনো সাধকের এই তৃতীয় চক্ষুর উন্মীলন ঘটে যায়, তখন তার শারীরিক যে দুই চোখ রয়েছে সেইগুলো অর্ধ নির্মিলিত অবস্থায় থাকে, অর্থাৎ আধমোজাভাবে থাকে। তখন সে ওই দুই চোখের দ্বারা বাহ্য কিছু দৃশ্য খুব একটা দেখতে পায় না, কারণ তখন তার কাছে অন্তর্দৃশ্য উন্মুক্ত হয়ে যায়। তখন তিনি চোখ বন্ধ করেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখবার ক্ষমতা রাখেন। যে কোনো দূরত্বেই কোনো ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনা সম্পর্কে তিনি এই তৃতীয় চক্ষু দ্বারা অবগত হতে পারেন। তো আমাদের আলোচনা ছিল যে কূটস্থে আমরা মন রেখে সাধনা করব, কিন্তু কিভাবে করব। বন্ধুরা, এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি কথা আমি আপনাদেরকে উল্লেখ করে শোনাব। স্বামী বিবেকানন্দ রাজযোগ প্রসঙ্গে আলোচনায় প্রথমেই কিছু নিয়মকানুনের কথা বলেছেন। সেই নিয়মকানুনের মধ্যে একদম গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আমাদেরকে নিজেদের ওপরে জোর খাটাতেই হবে, এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। এবার আত্মনিয়ন্ত্রণের পথে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে আত্মবিশ্লেষণ। বন্ধুরা, এত বড় একটা লক্ষ্যের দিকে আমরা এগোবো, অথচ নিজেদেরকে সংযমী করে তুলবো না, তা তো হতে পারে না। এত বড় লক্ষ্যের দিকে পৌঁছানোর সর্বপ্রথম তাই উপায়টাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযম, আর তার জন্য প্রয়োজন আত্মবিশ্লেষণ। সকাল থেকে রাত পর্যন্ত ঠিক যতক্ষণ আমাদের কর্মজীবন চলতে থাকে, ততক্ষণ আমাদের মনের মধ্যে বাস্তব জীবনে নানা চিন্তা ভাবনা এসে উপদ্রব করে। কখনো এই বিষয় নিয়ে চিন্তা করি, তো কখনো ওই বিষয় নিয়ে চিন্তা করি।
আর নিজেদের অজান্তেই সেই বিষয়গুলো আমাদের মনের ওপরে তাদের প্রভাব ফেলতে থাকে। কেন প্রভাব ফেলে? তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা তাদেরকে সেই শক্তিটা দিই, কারণ আমাদের মনের গতিটা আমরা সেই জিনিসপত্রগুলোর ওপরে বা সেই সমস্ত বাস্তবিক বিষয়গুলোর ওপরে নিবদ্ধ করে রাখি। ঠিক যে মুহূর্তে আমরা মনকে আটকে রাখব, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব, ঠিক সেই মুহূর্তে মন ওই দিকে যাওয়া থেকে বিরত থাকবে। এটি একদিনে হবে না, এটি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস করতে থাকা একটি প্রক্রিয়া, এটি করে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে নিজের ভাবনা চিন্তাগুলির ওপরে, নিজের ভাবনা চিন্তাগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে নজর দিতে হবে যে সেগুলি কখন কোন দিকে বিক্ষিপ্ত হয়ে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাকে টেনে আনতে হবে। মনকে বহির্মুখী হতে দেওয়া কোনো মতেই যাবে না, বহির্মুখী হতে দিলেই মুশকিল। মন বারংবার বহির্মুখী হতে থাকে এবং সে তার নানা শক্তি দ্বারা, বহির্মুখী শক্তি দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলোকেও বহির্মুখী করে দেয়। তার ফলেই মন ইন্দ্রিয় সব কিছুই আমাদের নাগালের একেবারে বাইরে চলে যায়। কূটস্থে মন রাখার সর্বপ্রথম প্রক্রিয়াই হচ্ছে আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণের দ্বারা আপনারা দেখতে পাবেন যে আপনার মন সকাল থেকে রাত পর্যন্ত কত ধরনের চিন্তাধারার মধ্যে নিজেকে নিযুক্ত করে ফেলে, যেগুলো হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়, কিন্তু মন সেগুলোর সাথে নিজেকে জড়িয়ে বসে থাকে। সেই পুরো ব্যাপারগুলোই মনের ওপরে নানা ধরনের ছাপ রেখে যায়। ঠিক যে মুহূর্তে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য মনকে আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব, ঠিক সেই মুহূর্তেই আমাদের কূটস্থে মন রাখবার প্রক্রিয়ার শুরু হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে মনকে আমরা শান্ত কিভাবে রাখব, মনকে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব। এর একটাই উত্তর, আপনার প্রচেষ্টা, আপনার ইচ্ছে। আপনি যদি সত্যিই চান আধ্যাত্মিক জগতে অগ্রসর হতে, তাহলে আপনি বারংবার সেই প্রচেষ্টা করবেন। বারংবার আপনার মন যখনই বিক্ষিপ্ত হবে, সেই মনকে আপনি ধরে বেঁধে অন্তর্মুখী করবেন। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে আলোচনায় বলেছেন যে আপনার ইন্দ্রিয়গুলোর স্বাভাবিক ক্ষমতা বহির্মুখী হওয়া। আমরা যদি তাদেরকে বহির্মুখী হতে দিই, সেখানে তাদের ওপর আমরা সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দিচ্ছি, নিজেদের আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ঠিক যে মুহূর্তে আমরা আমাদের মনকে জোর করে বারংবার চেষ্টা করতে 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 অন্তর্মুখী করতে চেষ্টা করব, ঠিক সেখানেই আমাদের মূল ক্ষমতার বহিঃপ্রকাশ হতে থাকে। সুতরাং আমাদেরকে মনকে সংযত রাখবার প্রচেষ্টা করে যেতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে মন বারংবার কোন ধরনের নেতিবাচক বিষয়গুলোর সাথে, কোনো অসৎ সঙ্গের সাথে জড়িয়ে পড়ছে, অসৎ কথা চিন্তা করছে। আমাদের মূল সমস্যাটাই তৈরি হয় চিন্তার জগৎ থেকে, তাই সেই চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যে পদ্ধতির কথাই আলোচনা হয়ে থাকুক না কেন, হয়তো তা মনে হবে অত্যন্ত জটিল, কিন্তু না, প্রত্যেকটি মানুষের পক্ষেই এটি করা সম্ভব শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম এবং চেষ্টার দ্বারা। এইভাবে আমরা বারংবার চেষ্টা করব যে মন যাতে বহির্মুখী না হয়, মন যেন অন্তর্মুখী হয়, মন যেন আর পাঁচটা বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে না ফেলে। এবং লক্ষ্য রাখতে হবে যে মনকে আমরা ঠিক এই দুই ভ্রুর মাঝখানে নিবদ্ধ রাখতে পারছি কিনা। কোনো একটা জিনিসের কেন্দ্রে আমরা যখন মনকে নিবদ্ধ রাখি, তখন দেখা যায় যে মন সেই দিকেই রয়েছে। তো এই প্রক্রিয়াটাকে আমরা এই বিষয়ে কাজে লাগাতে পারি। যারা বড় যোগী হন তাদের এই প্রক্রিয়ার প্রয়োজন হয় না, এবার অনেক মানুষও আছেন তাদেরও এই প্রক্রিয়ার খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু বেশ কিছু প্রক্রিয়া আছে, তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে যে বন্ধুরা, আপনি দেয়ালের দিকে তাকিয়ে বসলেন এবং আপনার কপালের সোজাসুজি দেওয়ালে কোনো বিন্দু আপনি তৈরি করলেন, সেই বিন্দুটির দিকে তাকিয়ে আপনি লক্ষ্য রাখতে থাকুন। এতে করে
আপনি দেখতে পাবেন যে আপনার মনোযোগ দুই ভ্রুর মাঝখানে সীমাবদ্ধ হয়ে রয়েছে। বিষয়টি করতে ভীষণ কষ্ট হতে পারে, তাই অবশ্যই গুরুর সাহায্য নিয়েই করতে হবে। এবার আপনারা নিজেরা চাইলেও এই পদ্ধতিতে সাময়িকভাবে, বেশিক্ষণ নয় কিন্তু মাঝে সাঝে, এই পদ্ধতির মধ্যে থাকতে পারেন, বা যখনই কোনো কাজ করছেন একটু সচেতন হয়ে নিজেদের মনকে সেই কাজের বাইরের বিভিন্ন ব্যাপারে জড়িয়ে যেতে না দিয়ে মনকে দুই ভ্রুর মাঝখানে নিবদ্ধ করবার চেষ্টা করবেন। একজন জিজ্ঞাসা করেছিলেন যে কূটস্থে মন রাখবার পদ্ধতি কি। সেই পদ্ধতির কথা আলোচনা করতে গিয়ে প্রথমে আমার মনে হয়েছিল যে কূটস্থে মন রাখাই তো পদ্ধতি, এর আবার অন্য কোনো পদ্ধতি কি হবে। কিন্তু পরে আমি বিষয়টি নিয়ে ভেবে চিন্তে দেখলাম যে কিছু পদ্ধতি রয়েছে যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। তার একটি হচ্ছে যেটি সর্বপ্রথম প্রয়োজনীয়, আত্মবিশ্লেষণ। সেখান থেকে আসবে আত্মনিয়ন্ত্রণ, মনকে বহির্মুখী হওয়া থেকে আটকাতে হবে বারংবার প্রচেষ্টার দ্বারা। এবং তারপরে মনকে দুই ভ্রুর মাঝখানে রাখবার জন্য যে উপায়ের সহায়তা আমরা নিতে পারি, যদিও এটি সাময়িক, খুবই সাময়িক, তবে আমি বারংবার আপনাদেরকে বলবো এই পদ্ধতি অ্যাপ্লাই করবার আগে কোনো সদ্গুরুর পরামর্শ অবশ্যই নিতে। তার আগে একটু মনোযোগ সহকারে দুটি ভ্রুর মাঝখানে যে স্থল রয়েছে সেটিতে চেষ্টা করলেই আপনারা আপনাদের মনকে নিবদ্ধ রাখতে পারবেন। যে কোনো কাজ করাকালীন এটি করা যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে করবার চেষ্টা করে দেখেছি যে এটি করা যায়। হয়তো খুব সাময়িকভাবে করা যায়, কারণ শারীরিক নানা অসুবিধা তৈরি হতে পারে, যেমন মাথার মধ্যে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে নিজের শরীরকে জোর দিয়ে কিছু করবার দরকার নেই। বিষয়টি অল্প অল্প করে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সমগ্র পর্ব জুড়ে আমরা আলোচনা করলাম যে কূটস্থে মন রাখবার পদ্ধতি। কূটস্থে মন রাখার পদ্ধতি মানে বাস্তবিক সমস্ত বিষয় থেকে নিজের মনকে সরিয়ে রাখবার পদ্ধতি। কিভাবে সরিয়ে রাখবো? আর যে মুহূর্তে আমরা কূটস্থে নিজের মনকে সীমাবদ্ধ রাখবো, ঠিক সেই মুহূর্তে আমাদের আধ্যাত্মিক যাত্রাপথে আমরা অগ্রসর হব। এই প্রসঙ্গে শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীর একটি কথা আবারও উল্লেখ করতে হয়, যে তিনি বলছেন, মন যদি কূটস্থের বাইরে কোনো স্থানে থাকে তাহলে বুঝতে হবে যে মন বিষাক্ত স্থলে রয়েছে, কিন্তু মন যদি কূটস্থে সারাদিন অবস্থান করে তাহলে সেখানেই মন ধ্যানের অবস্থায় রয়েছে। মনকে কূটস্থে আবদ্ধ করে রাখা আর সারাদিন অন্যান্য কাজ করতে করতে মেডিটেশনে থাকা, দুটো পদ্ধতি একই। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে নতুন ভিডিও রোজ আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুবান্ধব, পরিবার পরিজন সকলের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামীকাল।